মুম্বাই লোখান্ডওয়ালায় ফিল্মের সেটে ভয়াবহ আগুন, গ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ আগুন, পরিচালক লভরঞ্জনের সিনেমা সেটে আগুন লাগে। এই ফিল্মেই অভিনয় করছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। অতসী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অতসী, এই ফিল্মের সেট কি পুরোপুরি পুড়ে গিয়েছে? কলাকুশলীরাই বা কেমন রয়েছেন? একেবারেই দেখো, যেরকম জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে রণবীর এবং শ্রদ্ধার এই শুটিংটি হওয়ার কথা ছিল এবং মুম্বাইয়ের যে আন্ধেরির ওয়েস্ট সেখানে চিত্রকূটে এই সেটটি তৈরি হয়েছিল। তবে বিকাল 4টা নাগাদ এই সেটে আগুন লাগে। ফ্রি লাইটিং এর কাজ চলছিল যেরকম জানা গেছে এবং দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এই মুহূর্তে হতাহতের কোনো সম্ভাবনা নেই এবং কোনো খবরও আসেনি। এবং যেরকম জানা যাচ্ছে রণবীর শ্রদ্ধাও সেই শুটিং এর সেটে ছিলেন না, তবে তারই পাশে রাজর্ষি প্রোডাকশনের একটি ফিল্মের শুটিং চলছিল এবং সেখানে কিছু কলাকুশলীরা উপস্থিত ছিলেন বলে যেরকম জানা যাচ্ছে সূত্রের খবর। এবং সেই আগুনের রেশ কিন্তু পৌঁছয় পাশের যে সেটটি সেই সেটেও, তবে হতাহতের কোনো সংখ্যা সম্ভাবনা এখনো শোনা যায়নি। এই মুহূর্তে সকলেই সুস্থ রয়েছেন, তবে সেটা পুরোপুরি পুড়ে যায়নি, কিছুটা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটি আপাতত দমকলের চেষ্টায় আন্দোলনকারী ছিলেন, যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তারা বলছিলেন এবং তারা রীতিমতো রাস্তায় বসে পড়েছিলেন। এই মুহূর্তে ক্যামাক্স টুইটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে। কৃষ্ণেন্দু, কি পরিস্থিতি এখন? আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে তুমি সেখানে রয়েছো, ছবিটা দেখাও, কি পরিস্থিতি তুলে ধরো। একদমই তাই, প্রবীণ সামন্ত ক্যামেরা পার্সন সেই ছবিটা দেখাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নিচে প্রাইমারি টেট উত্তীর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বিক্ষোভ সামাল দিচ্ছেন পুলিশ এবং দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের তরফ থেকে তাদের আবেদন করা হয় যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দিতে পারেন, কিন্তু আজই এইভাবে তাদের সাক্ষাৎ করার সম্ভাবনা থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে পরবর্তী সময় তাদের দিনঘর ঠিক করা হবে, কিন্তু এখনো পর্যন্ত তারা নাছর এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে এবং তাদের একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ দেখাতে দেখাতে তারা দাবি করছেন হাত জোর করে যে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দুজন প্রতিনিধিদের দেখা করাতে হবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা ডেপুটেশন যেটা দিয়েছিলেন সেটা জমা দেওয়া হয়েছে অফিসে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বা দেখা করার সময়সীমা পাওয়া যায়নি। সেক্ষেত্রে পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ করা হবে, কিন্তু তাদের সেই কথা শুনতে রাজি নন। এদের মূল বক্তব্য হচ্ছে 2014 সালে তারা প্রাইমারি টেট উত্তীর্ণ এবং তারা প্রশিক্ষিত এবং নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা দাবি করছেন, প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাদের চাকরি হয়নি, তারপর তাই তারা আন্দোলন করছেন। তাদের দাবি যে যখন স্কুল সার্ভিস কমিশনের ছাত্রছাত্রীদের জন্য চাকরি পাবে, কি বল নিয়োগ আমাদের দিতেই হবে, আমরা নিয়োগ চাই, অনেক দিন এই বঞ্চনার অবসান আমরা চাই, আর প্রতিশ্রুতি নয় আমরা প্রতিকার চাই। অনেক হলো, 8 বছর হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমাদের তিনি নিয়োগ দেবেন, আসবে কেন, আমরা কেন বঞ্চিত হয়ে গেলাম, আমরা নিয়োগ চাই, ছবি নিয়োগ চাই। যদিও এখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে যে তারা ডেপুটেশন নিয়েছেন, কিন্তু পরে তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হবে।